إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد خيرنا خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوار كفور إلى آخر الآيات সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার অনুগত বান্দা হিসাবে কবুল করেছেন এবং আজকে জুম্মার দিনে মসজিদে উপস্থিত করেছেন। আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর এই সুন্দর পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম যাদের মাধ্যমে পেয়েছি সেই অগণিত রসুলদের উপরে অগণিত পয়গম্বরদের উপরে অবতীর্ণ হওয়া শান্তির ধারা, বিশেষ করে আখির নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পবিত্র কোরআনের একটি আয়াত সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 38 আমি পাঠ করলাম। আয়াতটিকে সম্মুখে রেখে ইনশাআল্লাহ জুম্মার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে কালে কালে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন ভাষায় যে অঞ্চলে যে ভাষা সেই অঞ্চলের সেই ভাষাভাষীদের মধ্যে তিনি তার দূত বার্তাবাহক নবী ও রাসূল প্রেরণ করেছেন। তার উদ্দেশ্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বাণী আসবে মানুষদের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন মানুষকে সর্ব উৎকৃষ্ট সৃষ্টি করে, সেই মানুষের চরিত্র যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত হয়, সেই মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে জানার পর সেই পথে চলে, অতঃপর ইহকালেও তারা সাফল্যমণ্ডিত হয় এবং পরকালেও তাতে যে অনন্তময় জীবন ইহকালের তুলনায় পরকালের জীবনের মানে তুলনায় করা যায় না। পরকালের জীবন হচ্ছে অনন্তকাল আর ইহকালের জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছিলেন যে সমুদ্রের মধ্যে যদি একটা আঙুলকে ডোবানো হয় আর সেই আঙুলকে তুলে নেওয়ার পরে যতটুকু পানি আঙুলের ডগায় লেগে থাকবে সেই পানিটা হচ্ছে ইহকালের জীবন, এই দুনিয়ার জীবন, আর আখিরাতের জীবন হচ্ছে মহাসমুদ্রের পানি। তো এক ফোঁটা জীবনে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত হতে পারি, অতঃপর সেই পথে চলে সাফল্যমণ্ডিত হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ফোঁটা জীবনের ইবাদতের বিনিময়ে মহাসমুদ্রের মতন জীবন দান করবেন, সুখময় জীবন দান করবেন। আর যদি এই এক ফোঁটা পানির কাতরার মতো জীবনে যদি আমরা তার অনুগত না হয়ে তার বাধ্য না হয়ে যদি তার অবাধ্যচারণ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করবেন, এটাও তিনি পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন অগণিত জায়গায়। এখন সেই সমস্ত নবী ও রসুলগণ এসে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাক দিয়েছিলেন। সব নবীরই একটাই দাওয়াত ছিল,
লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই একমাত্র আল্লাহ ছাড়া। সেই পথে যুগে যুগে কালে কালে বার্তাবাহকরা, দূতরা, নবী ও রসুলরা মানুষদেরকে আহ্বান করে গেছে। আবার তাদের মধ্যে অনেক নবী এবং রসুলদের উপরে অত্যাচার হয়েছে, মুমিন বান্দাদের উপরে, নবীর সহচরদের উপরে অত্যাচার হয়েছে, অগণিত অত্যাচার হয়েছে। এমনকি শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে যখন তার উপরে নবুয়তের দায়িত্ব দেওয়া হল, তিনি যখন মক্কাবাসীকে আহ্বান করলেন যে তোমাদের বহু পত্তলিকাতা ছেড়ে, 360 মূর্তির ইবাদত ছেড়ে, 360 মূর্তির পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা করো। ইতিপূর্বে কিন্তু এই ভাষা বলার আগে কিন্তু মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মক্কার মধ্যে প্রচলিত ছিলেন কোন ভাষায়? আল আমিন, বিশ্বস্ত, বিশ্বাসী। বড় বড় ব্যবসায়ীরা তাদের ধন দৌলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রেখে যেতেন গচ্ছিত আকারে, কারণ জানতেন যে এই ব্যক্তি কোনোদিন মিথ্যা বলেন না, আর এবং এই ব্যক্তির কাছে যদি যে কটাই টাকা আমরা রাখবো সে কটাই আমরা গচ্ছিত পাবো। এ আমানতের খেয়ানত করি নয়, বিশ্বস্ত ব্যক্তি। কিন্তু যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ পেলেন এবং সেই আদেশ অনুযায়ী মানুষদেরকে আহ্বান করা শুরু করলেন একমাত্র আল্লাহর ইবাদতের দিকে, পৌত্তলিকদের বিসর্জন করে আল্লাহর ইবাদত করতে যখন আহ্বান করলেন, তখন তারা বলল পাগল হয়ে গিয়েছে। এবং তার নামে বিভিন্ন ধরনের চক্রান্ত ছড়ানোর প্রচেষ্টা করা হল। তো যুগে যুগে কালে কালে নবীদের উপরে অত্যাচার হয়েছে, এমনকি জাকারিয়া আলাইহিসাল্লামকে মাঝখান দিয়ে চিড়ে ফেলা হয়েছিল, মাথা দিয়ে করাত চালানো হয়েছিল, একদম শরীরে দুফাট করে দেওয়া হয়েছিল। খোদ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে নবুয়তের সপ্তম বছর থেকে নিয়ে দশম বছর পর্যন্ত 3 বছর তিনি বন্দী ছিলেন। বর্তমানে যে আমরা শুনছি আমাদের দেশের সরকার পরিকল্পনা করছে যে মুসলমানদেরকে তারা ভিনদেশী প্রমাণ করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে ইমানদারগণ তোমাদের জন্য সর্বোত্তম নমুনা আদর্শ রয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ভিতরে। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর ভিতরেই কিন্তু এই ডিটেনশন ক্যাম্প ঘটে গিয়েছে। যখন কোন বংশের মানুষকে তার বংশরা, তার পূর্বপুরুষরা, তাদের মুরব্বীরা রুখতে পারছে না ইসলাম কবুল করা হতে, কোন না কোন ঘটনার মাধ্যমে ছোট থেকে নিয়ে যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক থেকে নিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে, মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এমত অবস্থায় নবুয়তের সপ্তম বছরে মক্কায় কুরাইশরা, বড় বড় বংশধররা যাদের কথা চলতো, তারা কি করলো? সবাইকে ডাক দিল, একত্রিত করলো। একত্রিত করার পরে একটি চুক্তিনামা লেখা হলো যে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কবুল করবে, যারা পৌত্তলিকদের বিসর্জন করবে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া, লেনদেন, দোকান সওদা, বাজার হাট সমস্ত কিছু বয়কট করা হবে, এমনকি তাদেরকে বাড়িতে পর্যন্ত আশ্রয় দেওয়া হবে না। জুবাইদ ইবনে আমের নামে এক ব্যক্তি এই চুক্তিটা লিখিত করেছিল, সে নিজের হাতে চুক্তিটা লিখেছিল এবং সেখানে প্রত্যেক গোত্রের লিডাররা, নেতারা, তারা স্বাক্ষর করেছিল। এই স্বাক্ষর হওয়ার পরে মুসলমানদেরকে বয়কট করা শুরু হয়ে গেল, মুসলমানরা আশ্রয় নিল গারে আবু তালেব বলে একটা পাহাড় পর্বত উপত্যকা, সেখানে
যা কিছু বাইরে থেকে আসতো, যা কিছু মক্কার মধ্যে বাইরের কোন দেশ থেকে আগত হতো, মালধন, খাদ্য শস্য, যা কিছু সমস্ত কিছু কি করতো, কুরাইশরা গিয়ে ক্রয় করে নিত। ওই গাড়ি আবু তালেবের মধ্যে তারা প্রবেশ করতে দিত না, মুসলমানদের নিকটে তারা যেতে দিত না, এমনকি মক্কার মধ্যে যারা ব্যবসায়ী ছিল, যারা দোকানদার ছিল, তারাও মুসলমানদেরকে কিছু বিক্রয় করত না। এমন অবস্থা হলো যে মুসলমানদের যারা বাচ্চা ছিল, শিশু ছিল, তারা মায়ের দুধ পায় না, কারণ তার মা তো খাদ্য বিনা, তার নিজেরই অবস্থা খারাপ, তার দুধ শুকিয়ে যাচ্ছে, স্তনে দুধ নাই, শিশু কান্নাকাটি করছে। সাহাবে কেরামগণ পরবর্তীকালে বলেছেন, ওই অবস্থায় আমরা গাছের পাতা চিবিয়ে খেয়েছি। গাছের পাতা যেমন ছাগল বকরিরা গরুরা যেমন পায়খানা করে গাছের পাতা চিবিয়ে, অনুরূপী পায়খানা হতো মুসলমানদের সাহাবে কেরামরা অনুরূপ পায়খানা করত। আর আজকে আমরা কিছুটা ঘেরাই পড়ে গেলে, কিছুটা বালা মুসিবতে পড়ে গেলে আমরা হা হু দাস করে বলি, আল্লাহ কি দেখতে পায় না? তিন বছর কষ্ট করেছেন, তিন বছর ওই ঘেরার মধ্যে, পর্বতের ঘেরার মধ্যে তারা অবস্থান করেছেন, বিনা খাদ্যে বিনা পানিতে, কত কষ্ট না তারা সহ করেছেন। অতঃপর বর্তমানে যেমন ভারত সরকার যে আইন প্রণয়ন করতে চলেছে, সেই আইনের বিরুদ্ধে যেমন মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অনুরূপী পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকেও সঙ্গে করে দিয়েছেন। অনুরূপী মক্কায় সেদিনকে কিছু ব্যক্তি, কিছু যুবক বাইরের দেশে যারা থাকতো, তারা যখন মক্কায় ফিরল, নিজেদের ভাইদের, নিজেদের আত্মীয় স্বজনদের, নিজেদের প্রতিবেশীদের অবস্থা দেখল যে এরাই শুধু এদের অন্যায় হচ্ছে কি, এদের একটাই অন্যায়, এরা ইসলাম কবুল করেছে, এরা মূর্তি পূজা 360 মূর্তির ইবাদত ছেড়েছে, এক আল্লাহর ইবাদত করছে, এটাই এদের অপরাধ, যার জন্য এদেরকে এত কঠিন শাস্তি। প্রায় 3 বছর দিনের ধরে এদের উপর অত্যাচার চলছে, যুবকরা মিলিত হতে থাকলো, এ বলল আমার অমুক সেখানে বন্দী রয়েছে, ও বলল আমার অমুক সেখানে বন্দী রয়েছে, কি করা হবে, কি করা যাবে? আর যে চুক্তিনামাটা হয়েছিল, সেই চুক্তিনামাটা কাবার দরজার উপরে টাঙানো ছিল। এদিকে এরা ফন্দি আসতে লাগলো যে ওই চুক্তিনামাটা ছিঁড়ে ফেলে দেওয়া যায় কিনা, কিন্তু এতটা উপরে ছিল যে তারা হাতও পাচ্ছে না। আবার মক্কার যে যারা নেতা আছে তাদের ভয়েতেও তারা সাহস পাচ্ছিল না। যেই ব্যক্তি নিজের হাতেতে লিখেছিল সেই চুক্তিটা, গুবাইর ইবনে আমির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপরে আজাব অবতীর্ণ হলো, তার হাত তো অকেজো হয়ে গেল। কুরাইশ বংশের নেতাদের কাছে সংবাদ যেতে লাগলো যে কিছু যুবক তারা একত্রিত হয়ে ওই চুক্তি ছিঁড়ে ফেলার চক্রান্ত করছে। তখন তারা কিন্তু ডিউটি বাড়িয়ে দিল। কিছু কিছু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এসেছে যে ওই যুবকরা মিলে কিন্তু সেটা ছিঁড়ে ফেলেছিল, কিন্তু এটা প্রকৃত ঘটনা নয়। প্রকৃত ঘটনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেটাকে পোকায় খেতে লাগলো, রুই পোকা ধরলো, সমস্ত কিছু খেয়ে ফেললো। কুরাইশরাও আল্লাহকে মানত। আজকের সমাজের মধ্যে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কবরে মাজারে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে মানত করে, মাজারে গিয়ে চাদর চড়ায়, আর এরা দাবি করে যে আমরা মুসলমান। সেদিনকে কিন্তু এদের থেকেও বেশি কুরাইশদের ইমান ছিল, মক্কার কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, এদের ইমান কিন্তু এদের থেকে বেশি ছিল, কারণ তারাও আল্লাহকে মানত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা, একদিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন এক দূতকে আবু তালিবের কাছে, যে আমার চাচাকে বলে এসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সংবাদ পাঠিয়েছেন যে চুক্তিনামা লেখা হয়েছিল সেই চুক্তিনামা পোকায় খেয়ে নিয়েছে, অতএব আমরা এখন বাইরে বার হতে পারি, আর আমাদের বিরুদ্ধে কোন রকমের কিছু লেখা আছে কোনো প্রমাণ নাই,
কেবলমাত্র আল্লাহর নামটা ওখানে রয়ে গিয়েছে, কেবলমাত্র আল্লাহর নাম ছাড়া সমস্ত কিছুই পোকায় খেয়ে নিয়েছে। আবু তালিব যখন এই সংবাদ নিয়ে মক্কার কুরাইশের নেতাদের কাছে এলো, বলল যে আমার ভাতিজা বলেছে তোমরা যে চুক্তিনামা করে কাবার দরজায় লটকিয়েছ সেটাকে পোকা খেয়ে নিয়েছে, কেবলমাত্র আল্লাহর নাম রয়ে গিয়েছে। তারা বলল এটা যদি মিথ্যা হয়, বলল আমি আমার ভাতিজার পক্ষ থেকে জীবনে আর কোনোদিন তোমাদের কাছে কোনো আবদার করব না। সবাই মিলে গেল, গিয়ে দেখলো সত্যি এক ওই যে চুক্তিনামা লেখা হয়েছিল তার কোনো অস্তিত্ব নাই, কেবলমাত্র একটা টুকরো সেখানে ঝুলছে যেখানে আল্লাহর নাম লেখা আছে, অর্থাৎ চুক্তিটা হয়েছিল আল্লাহর নামে। এটা প্রমাণকাল হচ্ছে যে তারা আল্লাহকে মানত, তারা আল্লাহকে মানত, কিন্তু সঙ্গে সঙ্গে যেই বিশ্বাস করত অমুক ওই লাভ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে, ওই উর্জা আমাদেরকে বৃষ্টি দেবে, ওই মানত আমাদেরকে সন্তান দেবে। তারপরে সেই ছটা ব্যক্তির মূর্তিও ছিল তাদের মধ্যে, যাদের কথা পবিত্র কুরআনের মধ্যে উল্লেখ রয়েছে, আদ, সুয়া, ইয়াগুথ, ইয়াউথ, নাসর, যারা নূহ আলাইহিস সালামের পূর্বে ইদ্রিস আলাইহিস সালামের পরবর্তী বংশধর ছিল, তাদের মূর্তি সর্বপ্রথম স্থাপিত হয়েছিল, তাদেরও মূর্তি ছিল সেখানে, ইব্রাহিম আলাইহিস সালামেরও মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামেরও মূর্তি ছিল, তাদের আকীদা ছিল আল্লাহকে মানতে হবে, কিন্তু ডাইরেক্ট সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না। আজকাল বলে না যার পীর না সে শয়তান, যার তার পীর শয়তান, যে পীর ধরবে না সে পার হতে পারবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আব্দাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয় যে তারা অন্যের কাছে ছুটে যাবে, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাওয়া যাবে না? সেই মক্কার কুরাইশদের আকীদার বর্তমানে মাজার ওলাদের আকীদার মধ্যে কোনো পার্থক্য নাই। এরা যদি মুসলমান হয় তাহলে এদের থেকে খাঁটি মুসলমান তারা ছিল, কারণ তারাকে আল্লাহ মানত, তারা আল্লাহকে মানত, আল্লাহর নামে চুক্তি করেছিল, আল্লাহর নামে চুক্তি করেছিল। অতপর সেটা যখন প্রকাশ হলো যে সত্যিকারের কাবার দরজার ওই চুক্তিনামা ছিঁড়ে গিয়েছে, মুসলমানদের কাছে সংবাদ গেল যে তারা স্বীকার করে নিয়েছে, দলে দলে মুসলমানরা সব বাইরে বার হলো, যে যার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ করল। হিজরির দশম শুরু হতে এই ঘটনা ঘটেছিল, 3 বছর তারা বন্দী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে, ইন্নাল্লাহ ইয়াদফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন মুমিনদেরকে যে কোনো উপায়ে, যে কোনো ফন্দি ঠিকেলে, যে কোনো তারা ষড়যন্ত্র করে তোমাদের বিরুদ্ধে, আমাকার আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে আমিও তাদের উপরে ষড়যন্ত্র করি, আর আল্লাহ ষড়যন্ত্র যখন হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এই ঘটনা আমরা জানি পবিত্র কোরআনের মধ্যে যে সূরাটা পাঠ করতে হয় জুম্মার দিনে, তো পাঠ করতে হয়, কজন পাঠ করে আমার জানা নাই, কোরআনই তো আমরা পড়ি না, সূরা আল কাহাফ, একটি সূরার নাম হচ্ছে সূরা আল কাহাফ, মানে গুহাবাসীদের ঘটনা। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 170 বছর আগে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 170 বছর আগে একটি ঘটনা প্রকাশ পেয়েছিল, সে সম্পর্কে মক্কার কাফিররা জিজ্ঞেস করেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনি যদি নবী হন, আপনি যদি রসুল হন, তাহলে বলুন আসহাবে কাহাবে কি ঘটেছিল, কজন ছিল, কি হয়েছিল। এই জন্য তারা জিজ্ঞেস করেছিল যে তারা জানতো যে মোহাম্মদ এ তো কোনোদিন স্কুলে যায়নি, কোনো পড়ালেখা করেনি, অতএব ইতিহাস জানবে না, আর মক্কার বাইরে কদিন গিয়েছে, যে এটা এটা তো রোমের ঘটনা। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল ইয়াজুজ মাজুজ সম্পর্কে, ফিরআউন ও মূসা আলাইহিস সালামের সম্পর্কে,
মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনটি বিষয় জিজ্ঞেস করা হয়েছিল। তো তিনি আল্লাহর নবী, তিনি বলছেন ঠিক আছে আগামীকাল আমি বলে দেবো। তোমরা জিজ্ঞেস করলে আত্মবিশ্বাসের সঙ্গে বলে দিল আগামীকাল আমি বলে দেবো। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এখানে একটা ভুল হয়ে গেল, তিনি জানেন না কিছু, তিনি বলে দিলেন যে আগামীকাল বলে দেব। তিনি আল্লাহর উপরে ভরসা করলেন না, তিনি তো জানেন ওহি আসছে আসবে, কিন্তু আগামীকাল বলে দেবো ইনশাআল্লাহ এই শব্দটা তিনি বলেননি। অতঃপর তিন দিন ওহি বন্ধ ছিল, কাফেররা পরের দিন সাক্ষাৎ হয়, আবার পরের দিন সাক্ষাৎ হয়, কিটকিরি করে তারা। অতঃপর জিবরীল আলাইহিস সালাম যখন অবতীর্ণ হয় সূরা কাহাফ নিয়ে, তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আপনাকে যে প্রশ্ন করা হয়েছিল আপনি কোনো উত্তরদাতা নন, আপনাকে আল্লাহর উপরে ভরসা করা উচিত ছিল। অতঃপর সেই আসাবে কাহাফ সম্পর্কে ঘটনা বিস্তারিত এলো। কি ছিল সেই ঘটনা? ঈসা আলাইহিস সালাম আসার পরে, ঈসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত খ্রিস্টানদের দৃষ্টিতে জীবিত ছিল, তিনি তো এখনো জীবিত আছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়েছেন, কিন্তু তাদের দৃষ্টিতে তাকে হত্যা করা হয়েছে, শূলে চড়ানো হয়েছে। সে পর্যন্ত খুব অল্প লোক ইমান এনেছিল, অল্প লোক তার উপরে ইমান এনে তৎকালীন মুসলমান হয়েছিল, কিন্তু তার মৃত্যুর পরে তাকে আসমানে তুলে নেওয়ার পরে অগণিত মানুষ দিকে দিকে ইসলাম কবুল করতে থাকে, ঈসা আলাইহিস সালামের মতবাদকে গ্রহণ করতে থাকে, অনুরূপ রোমেও চলতে থাকে। সেখানে যে বাচ্চা ছিল, সে অত্যাচারী বাচ্চা ছিল, নিজের মূর্তির ইবাদত করাতো মানুষকে দিয়ে, তার এত বিশাল দেহ ছিল যে সে যখন শৌচাগার যত মানে করতে যেত, হাত পেত না শরীরের মধ্যে, কিছু মানুষকে সে রেখেছিল, সে পায়খানা করবে তারা ধুয়ে দেবে। তো সেই অত্যাচারী বাচ্চা যারা ঈসা আলাইহিস সালামের ধর্মকে গ্রহণ করত, তাদের উপর অত্যাচার করত, তাদেরকে জীবিত পুড়িয়ে মারত, তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো, এমত অবস্থায় ছয় ব্যক্তি তারা দেখলো যে এই বাচ্চার এখানে যদি থাকা হয় তাহলে এরা অত্যাচার করতে করতে হয়তো আমাদেরও কোনোদিন ইমানকে হরণ করে নেবে বা প্রাণে মেরে দেবে। তারা বের হয়ে গেল, অতঃপর তারা একজন সঙ্গী পেল, তাদের সঙ্গে একটি কুকুর। তারা আল্লাহর নামে রাতের অন্ধকারে বেরিয়ে গিয়েছিল এবং সকালে তারা একটা গুহার ভেতরে প্রবেশ করেছিল, আল্লাহর আশ্রয় চেয়েছিল। আর তারা এটা চিন্তা ভাবনা করেছিল যে পৃথিবীতে মনে হয় কোনোদিন ইসলাম কায়েম হবে না, ইসলাম মনে হয় পৃথিবীতে কোনোদিন কায়েম হবে না, সত্য ধর্ম হয়তো কায়েম হবে না। এইরকম ভাবনা চিন্তা করতে করতে তারা সেই গুহার মধ্যে প্রবেশ করেছিল আর সেখানে ঘুমিয়ে পড়েছিল। চন্দ্রবর্ষ হিসাবে 309 বছর আর সূর্যবর্ষ হিসাবে 300 বছর পর তাদের ঘুম ভেঙেছিল। যখন তাদের ঘুম ভেঙেছিল তখন কত ছিল? 400 খ্রিস্টাব্দ। তো তখন তারা ঘুম থেকে উঠে যখন ঘুমিয়েছিল, কখন ঘুমিয়েছিল? সকালবেলা ঘুমিয়েছিল, যখন ঘুম ভাঙছে সূর্য অস্তের আগে, সূর্য অস্ত হতে চলেছে তখন ঘুম ভেঙেছিল তাদের মধ্যে একজন, কি তাদের শরীরে কিন্তু কিছু পরিবর্তন হয়নি, অতদিন যে ঘুম হচ্ছে তাদের হয়তো দাড়ি বেড়েছে, নখ বেড়েছে, এমন না কিছুই হয়নি, তারা বুঝতেই পারেনি কতক্ষণ ঘুমালো। তো সেই ঘটনাকে আমি কেন বৃত্তান্ত করলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছিলেন, তারা মুমিন ছিল, মাত্র 7 জন ব্যক্তি তারা আল্লাহর উপরে ইমান এনে আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে পড়েছিল সেই যুবকরা, আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করলেন না। তাদের মনে ধারণা ছিল যে সত্য কোনোদিন প্রতিষ্ঠিত হবে না, এই ধারণা তাদের ছিল। তারা ঘুমালো কতদিন? 309 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে সূরা কাহাফের মধ্যে বলছেন, আমি তাদেরকে পাশ করাতাম, কারণ একভাবে শুয়ে থাকলে পরে মাটি শরীরের ক্ষতি করে দেবে, যখন সকাল হতো তারা ডান দিকে ফিরে যেত, যখন সন্ধ্যা হতো তারা বাম দিকে ফিরে যেত, গুহার উপরে এমন ভাবে রশ্মি প্রকাশ পেত, প্রবেশ করত সূর্যের রশ্মি, তাদের শরীর
সবসময় তরতাজা ছিল, আর ওই গুহার ভেতরে কেউ প্রবেশ করতে পারতো না। ওই গুহার ভেতরে যে কেউ প্রবেশ করতে যেত, আল্লাহ সুবহান তাআলা ওখানে একটা ভয়ের দৃশ্য করে দিয়েছিলেন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যেত। যখন তাদের ঘটনা প্রকাশ পেল কিভাবে, তারা উঠে যখন খাদ্য কিনতে গেল, তখন কি হলো, 309 বছর আগের টাকা নিয়ে, কয়েন নিয়ে তারা কিনতে গেল, দেখা গেল যেটা তো এখনকার টাকা না, তাদেরকে ধরা হলো, তোমরা কারা, তোমাদের কাছে হয়তো গুপ্ত সম্পদ আছে। কিন্তু তারা যখন বললো যে আমরা অমুক অমুক ব্যক্তি, অতঃপর সেই যুগে দেখলো কি পরিবর্তন হয়ে গিয়েছে, পট পরিবর্তন হয়ে গিয়েছে। এরা যখন প্রবেশ করেছিল তখন সবাই কাফির, কাফিরদেরই রাজত্ব ছিল, কিন্তু তখন বিপরীত হয়ে গিয়েছে, সবাই মুমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা চাইলে কি না করতে পারেন, আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে ভরসা রাখতে হবে, মুমিন হতে হবে। যদি মুমিন হওয়া যায়, আল্লাহ সুবহান ওয়া তাআলা যুগে যুগে কালে কালে মুমিন ব্যক্তিদেরকে ভীষণ বিপদ থেকে রক্ষা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে এবং সাহাবা কেরামদের উপরে যে অত্যাচার হলো 3 বছর ধরে, আল্লাহ সুবহান ওয়া তাআলা এটাও ছিল পরীক্ষা। সেই পরীক্ষায় পাশ হওয়ার কারণে, ওই পরীক্ষা এমন ভয়ঙ্কর পরীক্ষা ছিল যে খাদ্য পাচ্ছে না, পানীয় পাচ্ছে না, এমন অবস্থায়ও তারা যদি ইসলামকে ছেড়ে দেয় তবে কি হবে, তাদের জন্য ওই বন্দিখানা থেকে মুক্তি দিয়ে তাদেরকে বাড়িতে ফেরানো হবে। কিন্তু তারা বাড়িতে ফিরতে চাইতো না। আল্লাহ সুবহান ওয়া তাআলা ঈমান, আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে যে ঈমান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যে ঈমান এনেছিল, তা তারা প্রত্যাখ্যান করেনি মহাবিপদের মধ্যে সম্মুখীন হয়েও। তা আজকে আমাদের উপরে যে বিপদ আগত, তার জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলার সাহায্য কামনা করতে হবে। তবে আল্লাহ সুবহান ওয়া তাআলার সাহায্য কখন করবেন, যদি মুমিন হওয়া যায়। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ সুবহান ওয়া তাআলা নিশ্চয় রক্ষা করবেন মুমিনদেরকে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ারিন কাফুর, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা বিশ্বাসঘাতক, যারা অকৃতজ্ঞ। আল্লাহ সুবহান ওয়া তাআলার হাওয়া, তার বাতাস, তার দেওয়া খাদ্য, তার দেওয়া রুজি, সমস্ত কিছু ভক্ষণ করার পরেও আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত আমরা করছি না, আল্লাহ সুবহান ওয়া তাআলার অকৃতজ্ঞ হচ্ছে না, তার অকৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে নাকি? আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে পছন্দ করে না, যাদেরকে পছন্দ করে না তাদেরকে রক্ষা করবেনটা কেন? তাই আজকে আমাদের উপরে যে বিপদ আগত সেটা হচ্ছে আমাদের কর্মের দোষ। তো সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আমাদের ঈমানকে তরতাজা করতে হবে, আমাদেরকে কোরআন ও সহিহ হাদিসের রাস্তায় ফিরতে হবে, সমস্ত ধরনের শিরিক আর বিদাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, পরিষ্কার ইসলামকে গ্রহণ করতে হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করতে হবে, তার কাছে সাহায্য কামনা করতে হবে। তাহলে দেখা যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা হয়তো আমাদের উপরে কোনো একটা মারফত রহমত বর্ষণ করবেন, তিনি আমাদেরকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদিহি আল্লাযী বাদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। তো আজকে খুতবার যেটা মূল বিষয় ছিল পবিত্র কোরআনের সূরা হজ, সূরা নম্বর 22 আয়াত নম্বর 38 কে কেন্দ্র করে, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিপদ তিনি দেন, তিনি রক্ষা করেন। আর মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদে পড়তেন, যখনই হাদিসে রয়েছে পরিষ্কার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই কোনো বিপদ আসতো, তিনি কোনো বিপদ অনুভব করতেন, তখনই কি করতেন, উযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আজকে আমরা অনেকে বলি আল্লাহকে দেখতে পাই না, আমার এই বিপদ আপদ, আমার এই অভাব অনটন, এই পৃথিবীর জীবনে যদি অভাব অনটন কেউ সহ্য করে ধৈর্য ধারণ করতে পারে, কাল কিয়ামতের দিনে কি পুরস্কার! আরে কাল কিয়ামতের দিনে ধন দৌলতলা ইমানদার হলেও তার কি অবস্থা হবে জানেন? অনেক ধন দৌলতের মালিক, ইমানদার, আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকরিয়া আদায় করেছে, তারপরেও তার কি অবস্থা হবে জানেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিনে ধনীদের চাইতে গরিবরা 50,000 বছর আগে জান্নাতে যাবে।
ধনীরা তাদের ধন দৌলতের হিসাব দিতে 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 কাইল হয়ে যাবে। আর যে গরিব দিন আনে দিন খায়, ফুরিয়ে যায়, আবার চিন্তা করে আগামীর, তার তো হিসাব সহজ, সে সহজে হিসাব প্রকাশ করে দেবে। সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রুজি রোজগার তাকে দিয়েছে, যে অবস্থা সে তাকে দিয়েছে, তার উপরে যদি সে সন্তুষ্ট হয় আর আল্লাহর ইবাদত করে, তার শুকরিয়া আদায় করে, তাহলে কাল কিয়ামতের দিনে তার হিসাব নিকাশ হালকা হবে, সহজ হবে। আর যে ব্যক্তি বড় লোক, ধন দৌলত, তার হিসাব দিতে দিতে কাহিল হয়ে যাবে। যখন এই হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলছে, এমন অবস্থায় একদিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন একটা ব্যাপার। তিনি স্বপ্নে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি যে সবাই আমার সাহচর্যরা সবাইকে পেয়ে যাচ্ছি, জান্নাতে যাচ্ছে সবাই, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ তাকে পাচ্ছি না। তারপরে অনেকক্ষণ পরে দেখছি সে ঘেমে শুরু হয়ে একদম ঘামেতে লতপত হয়ে খুব হাঁপাতে হাঁপাতে এলো। তখন তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আব্দুর রহমান, তুমি কোথায় ছিলে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে পৃথিবীতে ধন দৌলত দিয়েছিলেন, কোথা থেকে আয় করেছি, কোথায় ব্যয় করেছি, এর পাই টু পাই হিসাব দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। তো এটা স্বপ্ন দেখলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীদের স্বপ্ন সত্যি সত্যি হয়। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, মা আয়েশাকে এরকম স্বপ্ন দেখলাম, আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে, এই কথাটা শুধু আব্দুর রহমানের কানে গেল। কানে যেতে তিনি বললেন যে এই অবস্থা, যে কাল কিয়ামতের দিনে এই ধন দৌলতে পৃথিবীর ধন ঐশ্বর্য, এর জন্য আমাকে জান্নাতে যেতে পিছিয়ে পড়তে হবে, আর আমার অবস্থা এরকম করুণ হবে, এরকম কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে। তিনি করলেন কি করলেন, সমস্ত ধন দৌলত মদিনার যত গরিব দুঃখীরা ছিল তাদের মধ্যে দান করে দিলেন। আজকে আমরা এই ধন দৌলত ধন দৌলত ধন দৌলত করে পেরেশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা এই পৃথিবীর পৃথিবীর ধনৈশ্বর্য, পৃথিবীর যে লোভ লালসা মানুষদেরকে এমন ভাবে ব্যতিব্যস্ত রেখেছে যে তাদের পা কবরে চলে যাচ্ছে তবুও তাদের হুঁশ জ্ঞান নেই। আরে মরতে তো একদিন হবে। যদি কেউ মনে করে যে আমি 100 বছর বাঁচবো, 150 বছর বাঁচবো বা 1000 বছর বাঁচবো, এটা মিথ্যা। কিন্তু সে নিজেও জানে যে স্বপ্ন দেখা যাবে না। যেটা সত্য, পৃথিবীতে সমস্ত ব্যক্তি জানে, বড় বড় নবী রাসূল থেকে শুরু করে বড় বড় সাহিত্যিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় রাজা বাদশা সবাই পৃথিবীতে এসেছে, তাদের অবস্থা কি? পৃথিবীতে কিন্তু কেউ সে সারা জীবন থাকেনি, সবাইকে বিদায় নিতে হয়েছে, অতএব আমাকেও বিদায় নিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্যে এই হায়াতের দুনিয়াকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতাল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনকে দান করেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন আর জীবনকে দান করেছেন এজন্য যে এই জীবনেতে কে কত ভালো কাজ করে যেতে পারে সেই পরকালের জন্য। আর যে ব্যক্তি এই পরকালের জন্য এখানে সঞ্চয় করবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবে। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাবে, সেই ব্যক্তি অনন্তময় জীবন, শান্তির জীবন, যে জীবনের কোনো শেষ নাই। আজকে আমাদের পৃথিবীতে কত রকমের চিন্তা ভাবনা, কত রকমের নাপাকীয় বস্তু, সেই জান্নাত এমন এক সম্পদ, জান্নাত এমন এক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যেখানে একটা কফ, একটা থুতু পর্যন্ত হবে না, পোশাক পায়খানা বলে হবে না। আজকে এখানে পৃথিবীতে দাড়ি রাখতে হয় বলে দাড়িকে আমরা ছিঁড়ে ফেলি, যারা পরিষ্কার। আল্লাহর রসুল বলছেন যে রেশমের কাপড় পুরুষদের জন্য হারাম, আর রেশমের কাপড় তারাই পড়বে পৃথিবীতে যারা জান্নাতে নতি হবে না। অর্থাৎ যারা এই পৃথিবীতে রেশমের কাপড় পরিধান করবে তারা জান্নাতে যাবেই না, কারণ এটা হারাম পুরুষদের জন্য। অনুরূপই এই পৃথিবীতে মদকে হারাম করা হয়েছে, কিন্তু জান্নাতে মদকে হালাল করা হয়েছে। এখানে পুরুষদেরকে দাড়ি রাখতে হবে, জান্নাতে পুরুষের দাড়ি মোচ কিছুই থাকবে না। মহিলাদের নাপাক যে হয় মাসে মাসে, তাদের সেই নাপাকিও থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সম্পদ, কি নিয়ামত সৃষ্টি করে রেখেছেন, কিন্তু সেই নিয়ামত পেতে গেলে তো আপনাকে কিছু দিতে হবে।
আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আখরিজুল্লাহ করেন হাসানা, আমি আপনাকে ঋণ দিলাম সেই ঋণ আপনার কাছ থেকে ফিরে নেবো, যদি দশ টাকা দিই দশ টাকায় ফিরে নিতে হবে, যদি এগারো টাকা চাই তাহলে কিন্তু ওই এক টাকা না সুদ। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন তুমি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর আল্লাহ সুবহানাহু তাআলাকে কর্জে হাসানা দাও, সে কাল কিয়ামতের দিনে তুমি যে জান তুমি যে পৃথিবীতে দান সদকা খয়রাত ইবাদত করবে এগুলো আল্লাহ সুবহানাহু তাআলা গচ্ছিত রাখবে, তোমাকে বহু 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 গুণে সেই দিন ফেরত দেবেন, আর তোমার এই ফেরত দেবার বদলে তোমাকে জান্নাত নসিব করবেন। তো কিছু পাওয়ার জন্য কিছু খোয়াতে হয়, আর যেটা খোয়াতে হবে সেটা এমন কিছু নয়, আল্লাহ সুবহানাহু তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে, আর যেগুলো পালন করতে হবে সেটাও এমন কিছু কষ্টকর বিষয় নয়, আল্লাহ সুবহানাহু তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলোকে মেনে নিতে হবে, সেগুলোকে স্বীকার করে নিতে হবে যে আমি বান্দা, তিনি রব, তিনি আমাকে এই পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতি আমি প্রয়োগ করব, নামাজ প্রতিষ্ঠা করব, আমার উপরে যদি ফরজ হয় আমি যাকাত দেবো, নচেত আমার সাধ্য মতো আমি দান সদকা খয়রাত করব, বিভিন্ন পাপ যেগুলো সেগুলো থেকে বেঁচে থাকবো, শয়তানের ওয়াসওয়াসা হতে তার কাছে পানা চাইতে বাস করে চাইতে হবে, কিন্তু আমরা পানা চাওয়া তো দূরের কথা, নিজেরাই শয়তান হয়ে যাচ্ছি, শয়তানের বড় বাবা আমরা হয়ে যাচ্ছি। এগুলো থেকে আমাদেরকে যদি আমরা হেফাজতে থাকতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা যে বিপদ আপদ দেবেন সেগুলো থেকে তিনিই আমাদেরকে রক্ষা করবেন, কারণ যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি বিপদে আপদে পড়লে কোনো বাবার কাছে ছুটে যাবে না, কোনো হুজুরের কাছে ছুটে যাবে না, কোনো পীরের কাছে ছুটে যাবে না, ছুটে যাবে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পরিষ্কার তার অন্তরে ইলহাম করতেন, অতএব তিনি সেই ইলহামকে অনুভব করে যখনই কোনো বিপদে পড়েছেন তখনই উজু করেছেন, দুই রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর সাহায্য চেয়েছেন, আর আল্লাহ সুবহানাহু তাআলা তাকে রক্ষা করেছেন। অতএব আল্লাহ সুবহানাহু তাআলার উপরে আমাদেরকে ঈমানটাকে বৃদ্ধি করতে হবে, বিশ্বাস আনতে হবে, শুধু মুখে পড়লে কিন্তু মুসলমান নয়, মুখে পড়তে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, আর কার্যে পরিণত করতে হবে, তবে সে সম্পূর্ণ মুমিন বা সম্পূর্ণ মুসলমান, আর সেই মুসলমানই পরিত্রাণ পাবে কাল কিয়ামতের দিনে, এছাড়া কিন্তু অন্য ব্যক্তি পরিত্রাণ পাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের হেফাজত করুক, কোরআন হাদিসের যে বাণীগুলো আমরা শ্রবণ করি সেগুলোকে যেন আমরা স্মৃতিতে গেঁথে রাখতে পারি এবং আমলে পরিণত করতে পারি, তার উপরে যেন আমল করতে পারি, এই সুমতি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين নতুন মসজিদ নির্মাণ শুরু করার বিষয়ে এবং বাস্তবিক প্রোগ্রামের বিষয়ে একটু আলোচনার জন্য আমি অনুরোধ করবো সবাই একটু বসে যাবেন।